সাউল হার্ট সেন্টার বাংলাদেশের চেয়ারম্যান তার স্বাগত বক্তব্য শুনবেন। আজ এই ঘরে এলাই পড়েছে ছবি, এমন ছিল না সার শেষের বেলা, উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী আনন্দ। সাউল হার্ট সেন্টার বাংলাদেশ লিমিটেডের আজকে সত্যি আনন্দের দিন। আমরা আমাদের দুরূহ পথ চলার পর বারো বছর পূর্তি করছে এই বারো বছরের পথ চলাটা সহজ ছিল না, কঠিন, দুরূহ, দুঃসাধ্য, দুর্মর এবং দুর্গম ছিল। পৃথিবীর ষাট বছরের প্রচলিত যে ঋণ বা অপারেশন পদ্ধতির হার্টের চিকিৎসা, তার বিপরীতে দাঁড়িয়ে বিনা অপারেশনে, বিনা ঋণে, কাটাছেঁড়া ছাড়া, রক্তপাতহীন এই যে নতুন হার্টের চিকিৎসা পদ্ধতি, এবং এই চিকিৎসা পদ্ধতির বাই প্রোডাক্ট ডায়াবেটিস, ব্লাড প্রেশার, মেন্টাল স্ট্রেস, এসবের মতন ঘাতক রোগ থেকে মানুষকে মুক্তি দেয়া, মানব দেহকে সুস্থ রাখা, সজীব রাখা, সক্রিয় রাখা, দীর্ঘায়ু রাখা, এটা আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। আমরা যখন শুরু করি তখন বিনা অপারেশনে হার্টের ট্রিটমেন্ট কথাটা যেমন চমকে ওঠার মতো, তেমনি অবিশ্বাস্য ছিল। কিন্তু গত বারো বছরে আমরা সামান্য বলেও সফল হয়েছি যে অপারেশন ছাড়া, কাটাছেঁড়া ছাড়া, রক্তপাতহীনভাবে হৃদরোগের চিকিৎসা করা যায়, সেটা এখন মানুষ বিশ্বাস করছে। কারণ এই বারো বছরে আমরা ব্যক্তিগতভাবে, আমি সহ আমরা 40,000-এরও বেশি মানুষকে সুস্থ রেখেছি বিনা অপারেশনে। কিন্তু এটা খুবই সামান্য সফলতা, কারণ বাংলাদেশে প্রতি বছর 2 লাখেরও বেশি মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়। 30-50% উপরে মানুষ হৃদরোগের ঝুঁকির মধ্যে আছে। যদি আমরা হিসাব নিকাশ করব তাহলে আমরা সামান্যই সফল হয়েছি বিশ্ব প্রেক্ষাপটে কিংবা বাংলাদেশের হৃদরোগের প্রেক্ষাপটে। কিন্তু আমাদের সাফল্য এবং আনন্দ সেখানে যে আমরা এই যে নতুন ধারা চিকিৎসা পদ্ধতি, বাংলাদেশে না সারা পৃথিবীতে অনেক কিছু পরিবর্তনের মধ্যে হৃদরোগের চিকিৎসা একটি নতুন ধারা রূপ নিয়েছে। বিশেষ করে এই কোভিড-19 তো সারা পৃথিবীর অনেক কনসেপশনই বদলে দিয়েছে। কিন্তু সাউল হার্ট সেন্টারের পথযাত্রা শুরু হয়েছে অনেক আগে। আমেরিকার ডক্টর ডিন অনিশ, যিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের কনসালটেন্ট ছিলেন, তিনি একজন ট্রেডিশনাল কার্ডিওলজিস্ট ছিলেন। কিন্তু তার সেই পদ্ধতিতে যখন সে তার রোগীদেরকে স্থায়ীভাবে সুস্থ করতে পারছিল না, তখন সে দীর্ঘদিন গবেষণা করে এটাকে বের করেছে যে আসলে যে কারণে যে রোগ হয় সেই কারণটা সরালে সে রোগ থাকে না, এবং রিভার্সাল হার্ট ডিজিজ নামে একটি গবেষণা একটি
পুস্তিকা উনি রচনা করেন, যেখানে উনি প্রমাণ করেছেন যে আমাদের যে হার্ট, যে জিরো থেকে শুরু হয় আমাদের খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইলের কারণে, সে 100 পর্যন্ত অবরুদ্ধ হয়ে পড়ে, সেটাকে লাইফস্টাইল পরিবর্তনের মধ্যে দিয়ে, খাদ্যাভ্যাস পরিচালনের মধ্যে দিয়ে, জীবনাচরণ পরিবর্তনের মধ্যে দিয়ে সেটাকে আবার জিরোতে নিয়ে আসা আসা যায়। এই জন্যই গবেষণাটা প্রমাণ করেছেন এবং এটাকে FDA অ্যাপ্রুভ করেছেন।